हेलो फ्रेंड्स, वेलकम टू रेमिज किचन। आमार आजकेर रेसिपि हलो पाबदा सर्षे। एटा बनाते खूबी सहज, तो आमरा देखे नेब आमरा कि करे बानाबो पाबदा सर्षे। तार आगे तोमरा जोदि आमार चैनेले नतून हये थाको ताहले अवश्यई आमार चैनेलटाके सबस्क्राइब करे निओ आर पाशे थाका बेल आइकनटाके प्रेस करे दिओ, जाते आमार चैनेले कोनो नतून रेसिपि एले तोमरा आगेई तार नोटिफिकेशन पेये जाबे। तो चलो आमरा देखे निच्छि कि करे बानाबो। आमी एखाने चारटे पाबदा माछ निये नियेछि। पाबदा माछगुलो भालो करे धुए परिष्कार करे रेखेछि आर नियेछि हाफ टी स्पुन हलुदेर गुड़ो, हाफ टी स्पुन काश्मीरी लंकार गुड़ो और एखाने लागछे नून। नूनटा आमी आंदाज मतो व्यवहार करब। तो प्रथमे आमी माछगुलो नून और हलुद माखिए एकटु भेजे नेब। तो आगे आमी एखाने हाफ टी स्पुन मतो नून दिए दिलाम और हलुद गुड़ो और काश्मीरी लंकार गुड़ोटा माछेर साथे भालो करे माखिए निচ্ছি। काश्मीरी लंकार गुड़ोटा तोमरा माखातेও पारो माছে, आबार नाও माखाते पारो, এটা অপশনাল। কারণ এটা মাখিয়েলে একটা মানে ভালো একটা কালার আসবে, মানে মাছগুলো যখন আমি ভাজবো ভালো কালার আসবে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন আমি মাছগুলোকে আগে সবকিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমার সবকটা মাছকে ভালো করে মাখানো হয়ে গেছে। এটা কিন্তু মাখিয়ে বেশিক্ষণ কিছু রেখে দিতে হবে না, মাখিয়ে সঙ্গে সঙ্গেই মাছটা ভাজতে পারবে। তো আমি এখন আগে একটা কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 4 চামচ তেল দিয়েছি, 4 টেবিল স্পুন। সেটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে তেলটা থেকে। এরকম ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, রেখে মাছগুলোকে ভেজে নেব। আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ একসাথে ভাজছি না, কারণ আমার এখানে কড়াইটা একটু ছোট। তো আমি আগে 2টো মাছ দিলাম, 2টো মাছ ভেজে তুলে নেব, তারপরে আরও 2টো ভাজবো। এটা কিন্তু খুব শক্ত করে একদম কড়কড়ে ভাজা করতে হবে না, জাস্ট হালকা করে ভাজা করলেই হবে। মোটামুটি 2 মিনিটের মধ্যেই মাছটা ভাজা হয়ে যাবে। এরকম উল্টে দিয়েছি আর এক সাইড থেকে। দেখো ভালো একটা বেশ মাছে কালারটা এসছে, একটু হালকা লালচে লালচে, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো মাছগুলো ভেজে এখন আমি তুলে রাখছি। আমার 4টে মাছই এখানে ভাজা হয়ে গেছে। আমি বাটিতে মাছটা তুলে রাখলাম, যে বাটিতে রান্নাটা নামাবো সেখানেই তুলে রাখলাম। এবার আমার রান্না করার জন্য লাগছে হচ্ছে, এবার আমি এখানে হাফ টিস্পুন নুন নিয়েছি, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত, গোটা পোস্তই নিয়েছি আর নিয়েছি আমি 1 টেবিল স্পুন সরষে, এটা আমি কালো সরষে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1.5 টেবিল স্পুন টক দই, 1.5 চামচ টক দই। এবার আমি আগে সরষেটা আর পোস্তটা আগে একটু আমি গুঁড়ো করে নেব, তাহলে এটা আমার পেস্ট বানাতে সুবিধা হবে। আমি এটা মিক্সিং জারে নিয়ে নিলাম সরষে আর পোস্তটা। এবার আমি এটাকে আগে একটা পাউডার করে নেব, মানে গুঁড়ো করে নেব, তারপরে আমি মিক্সিং জারে এটার পেস্ট বানাবো। তোমরা সরষে পোস্ত পেস্টটাও ব্যবহার করতে পারো, যেটা কেনা রেডিমেড যে সরষে পোস্ত পেস্ট সেটা চাইলেও ব্যবহার করতে পারো। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে অল্প একটু জল, 1 টেবিল স্পুন মতো জল দিলাম, দিয়ে এটার একটা এবার পেস্ট বানিয়ে নেব। তোমরা এখানে দোকান থেকে কেনা যে সর্ষে পোস্ত পাউডারটা সেটা ব্যবহার করতে পারো, সেটাও মোটামুটি 2 টেবিল স্পুন মতো নিয়ে আর তার সাথে অল্প একটু জল মিশিয়ে সেটাকে ব্যবহার করতে পারো, একই রকম টেস্ট হবে তাতেও। এবার আমি এই যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে টক দইটা দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ টক দই নিয়েছিলাম, পুরো টক দইটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে আরেকবার পেস্টটা ভালোভাবে বানিয়ে নেব। এখানে আমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টক দই সব কিছু একসঙ্গে দেখো এখন পেস্ট হয়ে পুরো ভালো মতো হয়ে গেছে। টক দইটা দিলে একটু জল থাকে যেহেতু টক দইয়ের মধ্যে, তাই একটু পাতলা হয়ে যায় পেস্টটা, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা আমার রান্নার সময় ফোটাবো তাই জন্য এটা কিন্তু তখন ঘন হয়ে যাবে। এবার আমি এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, সবটা দিয়ে এর মধ্যে ভালো করে এই মিক্সচারটা আমি তৈরি করে নিলাম। এটা জাস্ট আমার তেলের মধ্যে দিয়ে রান্নাটা করলেই হয়ে যাবে। তো আমি এটাকে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন, মিশিয়ে পুরো মিক্সচারটা আমি আগে রেডি করে নিচ্ছি। দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এটার কালারটা বেশ সুন্দর আসে। দেখো এটা আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এই জিনিসটা এবার আমি রান্না করতে স্টার্ট করব। তো চলো আমি এখন দেখিয়ে দেবো কী করে রান্না করব। এর মধ্যে আমি আরও খানিকটা একটু জল মিশিয়ে দিলাম, যেহেতু আমরা তো পাবদা সরষেতে একটুখানি ঝোল রাখবো, তো পরেও আবার একটু জল মেশাবো। তো এখনও একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে রাখলাম, যেহেতু এটা একটু ফুটবে, তো এমনি ঘন হয়ে যাবে পোস্ত থাকার জন্য। এবার মাছ ভাজার পরে যে তেলটা কড়াইতে রয়েছে সেই তেলেই এখন আমি রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা আমার লোতে আছে, আর মাছ ভাজার পরে তেলটা একটু কম ছিল, তো যদি আরেকটু বেশি থাকে তাহলে তার মধ্যে রান্না করতে পারো। আমি এখানে আরেকটু 1 টেবিল স্পুন মতো তেল দিলাম, যেহেতু তেলটা খুব কম ছিল। এবার সেই তেলের মধ্যে এখন আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু গরম থাকতে হবে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে এই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেবে। পেস্টটা ঢেলে দেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, কারণ যেহেতু এর মধ্যে সর্ষে আছে, তো আমি যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশিক্ষণ ফোটাই তাহলে তিতো হয়ে যেতে পারবে, মানে তিতো হয়ে যায় অনেক সময় সর্ষেটা রান্না করতে গেলে। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা এখানে লোতে রেখে এইভাবে আমি ফোটাবো। দেখো এটার মধ্যে আস্তে আস্তে করে কিন্তু ফুট আসছে। এখন আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কাঁচি দিয়ে কেটে কেটে কাঁচা লঙ্কাগুলো হাফ হাফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো ঝালটা বুঝে দেবে, যদি একটু কম ঝাল খেতে চাও তাহলে কমও দিতে পারো, বেশি চাইলে আর একটু বেশিও দিতে পারো। তবে পাবদা সরষে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট রাখলেই ভালোভাবে এটা কিন্তু কষিয়ে যাবে। দেখো মশলাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসছে পেস্টটা। আমি এতে জল মিশিয়েছিলাম কিছুটা, বাট এখন কিন্তু এটা বেশ ভালো রকমই ঘন হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এখনও লোতেই রেখেছিলাম, রেখে দেখো একটুখানি ফুট আসা অবধি অপেক্ষা করেছি। এবার আমি এর মধ্যে আবার 3 টেবিল স্পুন মতো জল এখানে দিয়ে দিলাম। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই মতো জল দেবে, একটু বেশি চাইলে একটু বেশি রাখতে পারো, আবার একটু কম চাইলে কমও দিতে পারো। দেখো এখন গ্যাসের ফ্লেমটা লোতেই আছে, আর এটা কিন্তু ফুটছে। এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট। ওপর দিয়ে তেল ভেসে এসছে, দেখতেই পেয়েছিলে। তো নামানোর আগে আমি আরও 1 টেবিল স্পুন এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে ভালো হয় নামানোর আগে। এখন আমার রান্নাটা ফুল রেডি, এটা আমি সার্ভ করে দিয়েছি। দেখো এরকম দেখতে হয়েছে পাবদা সরষেটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক আর শেয়ারও করে দিও। থ্যাংক ইউ।